হ্যাপি ব্যাক টু স্কুল। যদি আমরা এখন সেই ছোট্টবেলার স্কুলের লাইফে ফিরে যেতে চাই কেমন হয়? এখানে পেজের মধ্যে শো করে রেখেছে হ্যাপি ব্যাক টু স্কুল, হয়তোবা এখানে স্কুল বন্ধ ছিল, এখন হয়তোবা স্কুল খুলেছে, এমন একটা কিছু মানে যার জন্য এই শব্দটা দিয়েছে, এটাতে ভিডিও করতে বলা হয়েছে। আর আমরা তো এখন স্কুলে পড়ি না, তবে যদি আমরা স্মৃতি মন্থন করি মন্দ হয় না, তাই আজকের আগে সালাম দিয়ে নিই, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, হোপফুলি অল আর ইনশা আল্লাহ ভ্যারি ভ্যারি ফাইন, টুডে ইজ থার্সডে। তাহলে যে কথা বলছিলাম সেটা হলো যে মানে স্কুলের কথা বলছিলাম, ছোট্টবেলায় কার কার স্কুলের কথাগুলো মনে আছে, যারা আইটি করো, পেজ করো, প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকলো যদি পসিবল হয় তোমরা তোমাদের স্কুল লাইফের গল্প শেয়ার করবে, আমরা শুনবো। ওকে, তাহলে আমি আমার স্কুল লাইফের গল্প শেয়ার করি, সেই ছোট্টবেলার কথা। আশা করছি প্রত্যেকের অনেক ভালো লাগবে, লেটস গো। এটা আমি নাটকের মাধ্যমে চেষ্টা করব, যদি তোমরা পাশে থাকো আশা করছি একেবারে মন্দ লাগবে না। আমি আজকের জন্য স্কুল স্টুডেন্ট হয়ে গেলাম, কি বলো তোমরা? সে গল্পটা শেয়ার করি, অনেকগুলো গল্প যতটুকু মনে আছে ছোটবেলার কাহিনী তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্কুল বান্ধবী মানে যেটা মেনলি আমি গ্রামে পড়েছি ক্লাস থ্রি পর্যন্ত, যদি সেই কথা বলি, আমার আসলে কারো কথা তেমন মনে নেই, তবে রোকেয়াকে আমি কখনই ভুলিনি এবং আশা করি বাকি জীবনও ভুলতে পারবো না। ও আমার এমন ভুসুম ফ্রেন্ড ছিল রোকেয়া, ও হয়তো স্কুলের গণ্ডি পার হতে পারেনি, মেবি, আমার ঠিক মনে নেই, কিন্তু ওর বাসাটা ছিল স্কুল থেকে মাঠটা পেরোলেই, একটু সামনে হাঁটলেই রোকেয়াদের বাড়ি ছিল। কত যে ওর বাসায় গিয়ে থেকেছি ছোটবেলায়, আর ও আমাদের বাড়িতে গিয়ে থাকতো, ওদের বিশাল কাঁঠাল বাগান ছিল, মানে ফলের, যে কোনো ফলের সমারোহ ছিল ওদের, ও অনেক ফল আমাদের বাড়িতে পাঠাতো, আর আমি ও ছিলাম একেবারে মানে এতটাই প্রিয় বান্ধবী যেটা বলার মতো না। এখন আর কোনো যোগাযোগ নেই, আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে, দোয়া করি অনেক ভালো থাকুক, আল্লাহ পাককে নেকায়েত দান করুন, আমিন সুম্মা আমিন। ওদের বাড়িটার নামও ভুলে গিয়েছি এখন। আমি তো আঁকি, তাই না, সবাই চেনো। রোকেয়ার কিছু কথা আমরা শুনে নিই, দেখো তো তোমাদের কাছে কেমন লাগে। ফিরে আঁকি বলা সত্যি, কত বছর পর দেহা, শুননা অনেক খুশি হইলাম যে তুই আইজও আমারে বলস নাই, জানস বান্ধবী আমিও কইলাম তোরে বলি নাই, কেমনে করে বলুম কথা, এটা কি সম্ভব? কখনই সম্ভব না। আমি রোকেয়া এখনো হগলের কাছে তোর গল্প কইয়া বেড়াই, দুই বান্ধবী আমরা একসাথে কত গলা ধইরা থাকছি, আমার আম্মা আমার ভাই বোনেরা তোরে কত আদর করছে, মনে আছে তোর? আমার ভাবিরা পর্যন্ত তোর লিখা পাগল আছিল, আর আমিও তো বাবার জায়গায় থাকতাম, তোর আমার অনেক আদর যত্ন করতি। আর ছোটোবেলার কথা তুই কইসস, হ ছোটোবেলায় তুই অনেক ভীত আসিলি, অহন কি অনেক ভীত আসস? একবার রমজান সারে তোর কি মনে আছে? একবার রমজান সারে এমন মায় শুরু করছিল ব্যক্তিরে, তুই আর তোর কাকা ফজলু জালনা দিয়া লাভ দিয়া পলাইয়া গেছিলি, আমার সেই কথা হনু মনে হয়, পলাইয়া দুজনে বৈগি বকু লইয়া সে কি দৌড় সে কি দৌড়, বুঝলে গেছস না, মনে আছে? আমি কিন্তু সাহসী আসিলাম, কারণ আমি পাঁচটা বাইয়ের একটা বই না ছিলাম, আদরের আসিলাম, তো আমি ডরাইন না পাবলিক আসিলাম না, সেদিন অনেক ডরাইছিলাম, যেদিন রমজান স্যার যে পড়া পারছিল হেরেও ফিরাইছে, এত রাগ উঠছে যে পারে নাই হেরেও ফিরাইছে, কিন্তু রমজান স্যার মানুষ হিসাবে অনেক ভালো আসিল। হ বান্ধবী তুই তো অনেক শিক্ষিত হইসস, আমি তো ফাইভ পর্যন্ত পড়ে আর পড়তে পারি না, পড়াশোনাটা আর আসলে হয় নাই, গ্রামে আসিলাম তো হের বাদি বিয়ে দিয়ে দিছে, আজকে বহু দিন পর তোর লোকে কথা কইতে পাইরা আমার যে কি ভালো লাগতেছে গো,
একই কি কি দিয়ে তোরে বোঝাবো ক, দুই বান্ধবী আমগো আম বাগানে কারুল বাগানে আমগো দুইটা বাড়ি আসিল পাশাপাশি, দুই বান্ধবী আর দুইরা এই বাড়িতে দৌড়াই ওই বাড়িত গেছি, জমিট নাইমা গেছি, কি শয়তানি করছি আমরা, ইডাইয়া ইডাইয়া যেটা শুদ্ধ ভাষায় ডিলানি কয়, ইডাই ইডাই আম পারছি আমগো গাছের তেন, আমগো তো অনেক ফল হইতো তো তো জানোস, আর মায় লাড়ি লইয়া দৌড়ানি দিত, দুই বান্ধবী গলা দইরা দৌড় দিয়া পলাইয়া যাইতাম, সেই সব স্মৃতিগুলো মনে হয়, মনে হইলে মাঝে মাঝে কান্দ নাই এগো, কি সুন্দর স্মৃতি আসিল রে আকি, কি মজার স্মৃতি, আর আজকাল খালি মানে কোনো ভালোবাসা নাই, সব কিছু মেকি হইয়া গেছে, নকল হইয়া গেছে, আর দেখ না দেশটার অবস্থা দেখ, দেশটায় কি শান্তি আছে, যখন মনে করি এই যে দেশের মা, আসতে আসতে স্মৃতির কথা কইতে কইতে দেশের কথা মনে হইয়া গেল, কারণ দেশটার কি অবস্থা গোয়া কি, তুই তো আমেরিকায় থাকোস, আহারে কত মায়ের বুক কালি হইতাছে, কিছু কিছু মানুষ আছে আসলে হেগরে কান ফরা দিয়ে রাস্তাত নামাইয়া দেয়, কিন্তু হেরা বোঝে না যার কলজাটা মানে খালি হয়, যার বুকটা খালি হয় তার কত কষ্ট হয়, সে বাচ্চা থাকলো মৃত্যু হইয়া থাকে, কি লাভ এইসব কইরা, কত সবাই মিল্লামিশা যদি আমরা থাকি দেশটার মানুষজন একটু ভালো থাকতে পারে, দেশের দেশটা একটু স্বস্তিতে থাকতে পারে, হ আখি তুই ঠিকই কইছস, তুই বিদেশ বইয়া কান্দোস, আমরা দেশও বইয়া কান্দি, তুই কইছস সকল বান্ধবীর কথা বুঝলা গেছস গা, এটা কি কইলি বান্ধবী, তুই হাওয়ারে বুইল্লা গেছস, বেবিরে বুইল্লা গেছস, এটা কিন্তু আমি তোর কাছে আশা করি নাই, হাওয়াই আমি তুই বেবি, হাওয়াই যে কি সুন্দর আসিল দেখতে রে আঁকি, আমার এখনো মনে হয়, জানাইস তো তোর মনে আছে না বুইল্লা গেছস গা, ভালো থাকিস বান্ধবী, আমগুলি গো দোয়া করিস, কি কইলি আঁকি, তুই খালি রোকে আরে মনে রাখছস, আমারে বেবিরে বুইল্লা গেছস, এটা তোর কাছে আশা করি নাই, আমি তুই বেবি রোকেয়া আমরা এককারে পরানের পরান আসিলাম স্কুলটায়, টিফিন টাইম দিলে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়াই আমরা রোকেয়াকে বাড়ি যাইতাম গিয়া, মনে আছে, গিয়েও হ্যাঁ আম ভর্তা খাইতাম, ওর বাবিরা কাডুল পাইরা দিত, কাডুল খাইতাম, হ আখি তুই মাশাল্লাহ অনেক লেখাপড়া করছস, আমিও তো হে সিক্স না সেভেনে উঠটাই আমারে বিয়া দিয়া দিল, আর আমি সুন্দর আসিলাম দেখে পোলা পাইনা, আমার অনেক জ্বালাইতো, হেলিগা আমার আব্বাই আমার বড় ভাইয়ে আমারে বিয়া দিয়া দিল, আমার বাড়ির নাম হইতেছে মিয়া বাড়ি, বুঝছস নি, আমি এটা আশা করি না আখি তুই আমগরে বইলা যাবি, হ্যাঁ যাই হোক বইন বান্ধবী বালা থাকিস, তুই আমেরিকায় আসত আমরা গেরাম আসি, কিন্তু আমরা কইলাম তোরে বলি নাই, বুঝত নি আমগো আখিরিকে আমরা বলতে পারি, এক লগে কত মজা করছি, কত দৌড়াদৌড়ি করছি, কত মানুষের গাছের আম পাইরা ডিলাইয়া ডিলাইয়া দেওয়ালো বাইঙ্গা নুন দিয়া খাইছি, মনে হইলে এইসব স্মৃতিগুলো মনে হইলে কখনো বালা লাগে, কখনো কান্দ নাইসা পরে রে আখি, বালা থাকিস বান্ধবী আমগুলি গো দোয়া করিস, হি তোর কথা শুনে জব্বর কষ্ট পাইছি রে, তুই আমার আর হাওয়ারে বুইলা গেছস, এটা কেমনে সম্ভব রে, মনে আছে হাওয়ার বাড়ির কিনার দিয়ে আমার বাড়ি আসিল, দৌড়াইয়া দৌড়াইয়া পাট খেত ডিঙ্গাইয়া ধান খেত ডিঙ্গাইয়া হিসড়ো বেলায় তুই হাওয়া গোবাই তাইতি, আম গোবাই তাইতি, গাঠলালা বাড়ি তাইতি আলিয়ার কাছে, হের বাদে আমরা বান্ধবীরা মিল্লা কি মজা ডাই না করতাম, আর তুই কইলি রোকে আরে তোর মনে আছে আর কারোরে মনে নাই, কি রে আমেরিকা গেছর দিকে বুইল্লা গেছস, অবশ্যই দোষ দেওয়া লাভ নাই, সেই ছোটোবেলায় দেয়া হয়েছে, কখনো কখনো তুই যখন 9-10 পড়তি তখনও গ্রামে আইলে তুই আমগো বাড়ি তাইতি, হাওয়াগো বাড়ি যাইতি, রোকে আগো বাড়ি যাইতি, আমগো তো আর বেশি লেখাপড়া করার সৌভাগ্য হয় নাই, তুই অনেক লেখাপড়া করছস,
এর লিগে একখানে ছোটবেলার বান্ধবীকে বললা যাবি, এইটা আশা করি নাই গো বান্ধবী। এখন আমরা পোলা পাইন লইয়া গ্যারামও থাকি, আর যদি তোর মনে থাকে থাকে কইস, কিন্তু হয়তো বলুস নাই নাম দিব বলতে বললা গেছস, এখন তো মনে করাইয়া দিছি। অনেক ভালোবাসি রে বান্ধবী তোরে, আমরা এখানে কুইল যা রাতখান আসছিলাম, তুই আমি হাওয়ায় রোকে আয় ছোটোবেলায় একটা স্কুলের ছোট্টবেলায়, এটি তো বললা যাওয়ানের কথা না। যাই হোক, বালা থাকিস গো বান্ধবী, অনেক দোয়া করি তো গোলাইগা, আমগো লেগা আমার পোলা পানের লেগা দোয়া করিস। শুনছি তোর বলে একটা পোলা, তোর পোলার লেগেও দোয়া করি, আল্লাহ যেন হেরণ একায়াত দেয়। আমিন সুম্মা আমিন। কি কইরা তোকে বুঝামু হাওয়া বেবি, এখন যখন তোরা কথা কইলি না, তখন মনে পড়ে গেল যে আমার তো আরও দুইটা বান্ধবী আসিল হাওয়া আর বেবি। কি কইরা তোকে বললা যাই কত, এটা কি সম্ভব? কখনো সম্ভব না, আমার মনে আছিল, অনেক বেশি মনে ছিল, কিন্তু কেমনে জানি ভিডিওটা করতে যাইয়া তোকে নামটা কইতে বললা গেছি, খালি রোকেয়ার নামটাই কইছি। তোরা কেউ আমার উপর রাগ করিস না, সেই ছোট্টবেলার স্মৃতি, আমরা ক্ষেতের আইল দৌড়া বান্ধবীর আইটটা আইটটা যাইতাম, কখনো দৌড়াইতাম কখনো আসতে আসতাম, আমরা কি এক একটা কম দুষ্ট আসিলাম নি? আর আমরা তো টিফিনের পরের থেকে আমরা দৌড় দিতাম রোকেয়া গো বাড়িত, ওখানে যাই আমরা আম পায়রা খাইতাম, ওর ভাবিরা আমের ভর্তা বানাইয়া দিত, হেঁটে খাইতাম। একবার বিশ্বাস কর, তোরে হাওয়ারে আমি একদম ভুলি নাই, কত হাওয়া গো বাড়িত গেছি, তোগো বাড়িত গেছি, আর তোর বাড়ি কিনার দিত হাওয়া গো বাড়ি, তোগো বাড়ি, আলিয়া গো বাড়ি, ঘাটলাওয়ালা বাড়ি কইতাম আমরা ওইডারে, আলিয়া গো বাড়ি রে। আর হইল গিয়া হাওয়া গো বাড়ি ছিল মিয়া বাড়ি, আর তোর বাড়িটার নামটা এই মুহূর্তে বললা গেছি গা। যাই হোক, কিন্তু তোগরে মনে আছে বেবি, এই দেখ ঠিক কইছে কিনা, তোর কোকরাইন্ডা কোকরাইন্ডা চুল আসিল, তুই রংটা কালা আসিল, কিন্তু কি মিষ্টি তোর একটা চেহারা আসিল, আর হাওয়াই তো এমন ফর্সা আসিল, এখানে মনে হইতো বিদেশি। রোকেয়াও কালা ছিল, আমি শ্যামলা আসিলাম। অনেকদিন পরে স্কুলের স্মৃতি মনে করতে যাইয়া অনেক কথা কইলাম, আমরা এক একজনে মানে আম আইন্না গাছের তেন আম পায়রা আইন্না স্কুলে আইন্না নুন লই আইতাম, স্কুলে আইন্না ডিলাইয়া ডিলাইয়া আম বাঁধতাম, সেই আম যখন ফাটত হগলে মিল্লা টিফিন টাইমে খাইতাম, কি মজাই না ছিল সেই দিনগুলা। সত্যি স্মৃতিচারণ করতে যাইয়া ভিতরটা কাঁদতাছে রে, ভিতরটা কাঁদতাছে, কষ্ট লাগতাছে। আসলে এইটাই বোধ জীবন, তাই না? এখন আমরা কে কই আছি, বেবি কই আছে আমি জানি না, হাওয়ায় কই আছে আমি জানি না, রোকেয়ায় কই আছে আমি জানি না, কিন্তু আমি আমেরিকাতে আছি। ভালো থাকি সকল বান্ধবীরা, আমার লেগেও দোয়া করিস। আর স্মৃতি রোমন্থন করতে যাইয়া খারাপ লাগা ভালো লাগা কত স্মৃতি যে চোখের মধ্যে ভাইসা ভাইসা উঠতেছে রে বান্ধবীরা, জানোস তো। আজকের ভিডিওতে গল্প নয়, সত্যি অনেক গল্প আছে, সব কিছু আসলে বলতে গেলে একটু চিন্তাভাবনা করে বলতে হয়, কিন্তু যে গল্পগুলো আমরা বললাম এখানে একরত্তি ভুল বা মিথ্যে কিছু নেই। আমার ছোট্টবেলার বান্ধবী, আসলে আমি ভুলে যাইনি, কী করে যেন বেবি হাওয়া সেই মুহূর্তে নামটা বলতে ভুলে গেছি, পরে যখন ওদের কথা মনে হলো তখনই আবার তোমাদের সাথে অন্যভাবে শেয়ার করে দিলাম। কারণ আমি হাওয়া রোকেয়া সেই ছোট্টবেলায় হাতটি ধরে 1, 2, 3 পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আমি চলে গেলাম ভারতেশ্বরী হোমসে, সেখানে যেয়ে আমি 4 বাদ দিয়ে ক্লাস 5 ভর্তি হয়ে গেলাম। যাই হোক, স্কুল লাইফের মানে ব্যাক টু দ্য স্কুল, সেই গল্প করতে গিয়ে নিজের স্কুলের স্মৃতি চারণ করলাম, তোমাদের ভালো লাগলে জানাবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং গ্রেটিটিউড টু এভরিওয়ান, আল্লাহ সেভ এভরিওয়ান, বাই বাই।